ওয়েলকাম টু রিম্পাস কিচেন। রিম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুব ভালো এবং গুরুত্বপূর্ণ একটি রেসিপি শেয়ার করব, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। থানকুনি পাতা বাটা। সবাই জানেন না, থানকুনি পাতা খুবই উপকারী পেটের পক্ষে। সেই থানকুনি পাতা বাটার রেসিপিটি আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। পুরো রেসিপিটি দেখুন। এই রেসিপিটি শুরু করার আগে সাবস্ক্রাইব করে নিন রিম্পাস কিচেন চ্যানেলকে এবং পাশে ঘন্টা বোতামটি প্রেস করে নিন, প্রতিদিন নতুন ভিডিও দেখার জন্য। সবার প্রথমে থানকুনি পাতা বাটা রেসিপি তৈরি করার জন্য আমরা দেখি থানকুনি পাতা নিয়ে নিয়েছি। এই থানকুনি পাতাগুলোকে যে বোটাগুলো আছে সেগুলো ভালো করে ছাড়িয়ে জলে ধুয়ে নিতে হবে। খুবই উপকারী এই পাতাটা, যে আপনারা সকালে খালি পেটে খেতে পারেন, শুধু মুখে চিবিয়ে, তাহলে খুবই উপকার দিবে শরীরের পক্ষে। এভাবে দেখুন থানকুনি পাতার যে গোটাগুলো আছে সেগুলো আমরা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সব পাতাগুলোকে আপনারা ভালো করে গোটা ছাড়িয়ে ধুয়ে নেবেন। এবার শিল নোড়ায় এগুলোকে ভালো করে প্লেন করে বেটে নেবেন। দেখুন আমি যেভাবে বাটছি, এবার এতে সামান্য পরিমাণে গোটা জিরা দিয়ে দিবেন। দেখুন এইভাবে প্লেন করে বাটবেন। স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটি পাতা, অবশ্যই গরম ভাতে এটি খাবেন। বাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিতে পারেন, কিন্তু আমি দিইনি, নুন না দিলেও চলে। এই বাটাটা এইভাবে আপনারা গরম ভাতে খাবেন, খুবই উপকারী একটি।